গাইজ, আজকে দেখতে পাচ্ছেন আমি সবজি বাগানে চলে এসেছি কিছু সবজি দেখানোর জন্য আমাদের বাগানে। তো এটা হচ্ছে কেরালা, এই দেখুন কিভাবে সুন্দরভাবে আছে। এই যে এটা কেরালা, এগুলো হচ্ছে লাইয়ের গাছ। এই যে দেখতে পাচ্ছেন আমার মা সবজি পাড়ছেন, সবজি শিম পাড়ছেন। ওই যে দেখুন কিভাবে কতগুলো শিম, আজকে শিম দিয়ে তরকারি বানানো হবে। আমি শিমটা দেখাই গাছের উপরে উঠে, এই যে দেখুন এই যে দেখুন এখানে শিম রয়েছে, অনেকগুলো শিম, চারিদিকে শুধু পুরো শিমের বাগান, এদিকে পুরা শিমের বাগান দেখুন। আরেকটা একটা স্পেশাল জিনিস দেখাবো আমি আপনাদেরকে, এটা হচ্ছে লাউ। এই যে দেখুন লাউয়ের গাছ কি সুন্দর হবে, লাউয়ের গাছ এটা ধরেছে, একটা দুটা তিনটা আছে, আরো ছিল শেষ হয়ে গেছে, আবার কিছুদিন পর আবার ধরবে। এই লাউয়ের গাছের মধ্যে লাউ ধরবে, এগুলা দেখুন লাইয়ের লাই পাতার গাছ। আর একটা স্পেশাল জিনিসটা দেখাবো, মানে ভিডিও সঙ্গে থাকবা, স্পেশাল জিনিসটা আসবে একটু পরে। এটা এদিকে আমাদের বন ধান ক্ষেতের গাছ, ধান কাটা শুরু হয়ে গেছে, দেখুন মানুষের ধান কাটছেন। একটা ছোট্ট একটা বিল, বিলের পাশে আমাদের সবজি বাগানটা। সামনে রয়েছে মন্দির, শিব মন্দির। আর স্পেশাল জিনিসটা হলো এটা দেখুন, যে এই যে দেখুন এটা কি বলবেন, কমেন্টে জানাবেন এটা কি জিনিসটা, এই জিনিসটা কি কমেন্টে জানাবেন। দুইটা দোষ এখন এটা হচ্ছে চিনার, চিনার আমাদের গ্রামে এটা নেই, শুধু আমাদের ঘরে লাগানো হয়েছে এই জিনিসটা, চিনারের গাছ। এই গাছটা লাগিয়েছেন মা, তো প্রথমবার লাগিয়েছেন গাছটা, প্রথমবারই সাকসেসফুল হয়ে গেছে, দুইটা ধরেছে, আশা করি আরো ধরবে। এখানে একটা গাছ, আরেকটা ভিডিও বানাবো আমি যখন আমাদের আলুর গাছ, এখনো এই জায়গাতে আলুর গাছ নেই, অন্য জায়গাতে আলুর গাছ আছে, আলু আর অন্যান্য সবজি আছে, তো সেটাই দেখাবো যখন আলু উঠানো হবে তখন দেখাবো। টবের গাছ যা লাগানো হয়েছে এখনো উঠেনি, বড় হয়নি, এদিকে উঠবে, এই যে উঠবে পর চারে গিয়ে ধরবে লাউ কিছুদিন পর। আমি এখন যাব দোকানে, যাব দোকান খুলবো গিয়ে। তো আজকের ভিডিও এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ, বাই বাই। এই দেখুন কতগুলো শিমের গাছ, শিমের শিম পাড়া হয়েছে, ওইটা আমাদের মন্দির, মন্দিরের পাশে এই গাছটা।